শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলটা আপনাদের কম বেশি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আমরা। আর এটাই প্রবাবলি মৌলভীবাজারের চা বাগানের শেষ ভিডিও হতে যাচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদের আপলোড করে আমরা দেখাচ্ছি সেগুলো দেখবেন, কারণ বাংলাদেশে অসাধারণ অসাধারণ ঘোরার জায়গা আছে যেগুলো আমরা মানুষকে শেয়ার করি না, দেখাই না, যে কারণে আমরা জানতেও পারি না। আজকে যে চা বাগানটা আপনারা পিছনে দেখছেন অসম্ভব সুন্দর চা বাগান এটি। তাহলে চলুন আমরা চা বাগানটি ঘুরে দেখি, আর যারা এখনও সাবস্ক্রাইব করি নাই তারা সাবস্ক্রাইব করে ফেলি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই। এখানে দুপাশেই চা বাগান, ছোট ছোট টিলা যেমনটি দেখছেন। অসম্ভব সুন্দর সবুজ প্রকৃতি। আমরা যে সময়টাতে এসেছি এই সময়টাতে আসলে চা গাছের যে পাতাগুলো কেটে ফেলে, এই পাতাগুলো আপনারা আবার পাবেন মোটামুটি বৃষ্টি শুরু হলে। একটু আপনাদেরকে কাছের থেকে দেখানোর চেষ্টা করি। এই যে গাছগুলো দেখছেন এগুলো কেটে একবারে ন্যাড়া করে ফেলেছে একদম পুরো বাগানটা, যে কারণে আপাতত চা বাগানের যে সবুজ ভাবটা সেই সবুজ ভাবটা আপনারা এখানে খুব একটা দেখতে পাচ্ছেন না। তারপরেও যে চা বাগানটা খারাপ লাগছে তা না, তারপরেও মোটামুটি ভালোই সুন্দর লাগছে। এবং আমরা আরও কিছুটা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডান পাশের পরিবেশটা এর থেকে একটু বেশি সবুজ, চলুন সেটাও দেখানোর চেষ্টা করি। এপাশেও গাছগুলো কেটে ফেলা হয়েছে, তারপরে কিছু কিছু কড়ি এখানে আসা শুরু করছে, পাতা এখানে আসা শুরু করেছে। আমাদের যতটুকু আমরা জানি এই পাতাগুলোও কেটে ফেলে দিবে কিছুদিনের মধ্যেই, আর বৃষ্টি যখন শুরু হবে তখন পুরো ডালগুলো থেকে নতুন নতুন কড়ি বা পাতা বের হবে। ওই পাতাগুলোই আসলে মূলত চা হিসাবে আমরা খাই। অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন, আসলে বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর জায়গা ঘোরার আছে এগুলো আমরা শুধু মানুষকে শেয়ার করি না, যে কারণে অনেকেই জানে না। আমি মোটামুটি যতগুলো জায়গা ঘুরেছি সিলেট অঞ্চলে অসম্ভব সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা আশা করি এগুলো দেখবেন এবং অবশ্যই এখানে ঘুরতে আসবেন। চলুন আমরা সামনে এগিয়ে যাই। এই যে এখানে দেখছেন চা বাগানের মধ্যে ফটো সেশন চলছে, পিছনে খুবই সুন্দর পরিবেশ। চা বাগানগুলো যতই দেখবেন ততই আসলে আপনার মোহটা বাড়িয়ে দিবে, কারণ সবুজ প্রকৃতি আপনারা জানেন সবাইকেই আকৃষ্ট করে, আর এটা তো অসাধারণ একটা পরিবেশ। যেমনটি দেখছেন পাহাড়ের টিলাগুলোতে, পাহাড়ের ভাঁজে ভাঁজে অসম্ভব সুন্দর এখানে চা বাগানগুলো। এখানকার রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে যে রাস্তাটা দেখছেন এর দুই পাশে উঁচু উঁচু টিলা, এই টিলাগুলোতে আসলে চা বাগান ছাড়া আর কিছুই আপনি দেখতে পাবেন না। আমরা যখন এই মাঝের রাস্তাটা দিয়ে হেঁটে ভেতরে যাচ্ছি এটা একটা অসাধারণ ফিলিংস, মনে হচ্ছে কোনো গুহার ভিতরে আমরা ঢুকছি। সামনে কি আছে জানি না, এরকম একটা পরিবেশ। চলুন একটু সামনে দেখার চেষ্টা করি।
সামনেও দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পাহাড়, সেই পাহাড়েও মূলত চা বাগান। আর যেমনটি আগে আপনাদেরকে বলছিলাম, এখানে চা গাছগুলো এই মুহূর্তে কেটে দেওয়া হয়, যে কারণে চা বাগানের যে অরিজিনাল দৃশ্যটি সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। এটা দেখতে হলে যখন বৃষ্টি শুরু হবে শীতের পরে প্রথম, ওই টাইমটাতে আসতে হবে। তারপরেও আমরা যতটুকু সৌন্দর্য এখানে আছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদেরকে যেমনটি বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন চা গাছগুলো এগুলো কেটে ফেলেছে, ছেঁটে ফেলেছে বলা যায়, কেটে ফেলে নাই। এইভাবেই পুরা বাগানের যত গাছ আছে এখানে বা পুরা চা বাগান এরিয়াটা এভাবে ছেঁটে একবারে ন্যাড়া করে ফেলবে গাছগুলা। আর পরবর্তীতে যখন বৃষ্টি শুরু হবে তখন এই ডাল থেকে আবার নতুন নতুন পাতা গজাবে, সেগুলো থেকে আসলে চাটা তৈরি করবে। ঠিক উপরে এই গাছগুলো এখনো পুরোপুরি ছাটা হয়ে যায় নাই। এখন মোটামুটি 1টা বাজে, তারপরেও এই আমরা যে এরিয়াটাতে আছি এই এরিয়াটাতে আসলে এখানে কিছু পোকার শব্দ ছাড়া, পোকার ডাক ছাড়া আর কিছু শুনতে পাচ্ছে না। অসম্ভব সুন্দর এরিয়া। চা বাগানের ভেতরে আমরা যতটা যাব ততটাই নিরিবিলি হতে থাকবে। আমরা খুব বেশি দূরে আর যাব না, কারণ সামনের বাগানটি অলরেডি গাছগুলো সেটে একবারে ন্যাড়া করে ফেলেছে, সৌন্দর্যটা খুব একটা বেশি না। আর যে কারণে আমরা আর খুব বেশি ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। এই টিলার গাছগুলা এবং পেছনের যে টিলাগুলা দেখছেন এই গাছগুলা এখনো ছাঁটা হয় নাই, এখনো এর সবুজ ভাবটা রয়ে গেছে। ঠিক এর ডান পাশে এই টিলা পর্যন্ত গাছগুলো ছেঁটে ফেলেছে যেমনটি দেখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাছগুলো ছেঁটে ফেলার পরে কেমন লাগে, আর যখন গাছগুলো মোটামুটি সবুজ থাকে তখন কেমন লাগে। এটা হচ্ছে আপনার ছেঁটে ফেলা দৃশ্য গাছের, আর ঠিক তার উল্টা পাশে এই যে এই গাছগুলো এখনো ছেঁটে ফেলে নাই, এ গাছগুলো এখনো সবুজ ভাব আছে, এগুলো হয়তো খুব তাড়াতাড়ি ছেঁটে ফেলবে। দেখতে পাচ্ছেন নিশ্চয় কতটা ডিফারেন্স। পুরা দুই রূপ দেখুন, ডান পাশেরটা দেখুন আর বাম পাশেরটা দেখুন, দুইটার দুই রূপ, একটা পুরা ন্যাড়া আর একটা পুরা সবুজ। এজন্য আমরা আপনাদেরকে বলছি যে যদি সিলেট অঞ্চলে বেড়াতে আসেন তাহলে অবশ্যই শীতের প্রথমে অথবা বর্ষার প্রথমে, শীতের প্রথমে আসলেও আপনি সিলেটের পূর্ণ রূপ দেখতে পারবেন, আবার যদি বর্ষার প্রথমে আসেন তাহলেও আপনি সুন্দর রূপ দেখতে পারবেন। বর্ষার মাঝে আসলেও আপনাদের ঘুরতে সমস্যা হবে, ঠিক একইভাবে যদি এই যে শীতের মাঝ বরাবর সময় বা মাঝামাঝি সময় আপনারা আসেন তাহলে চা বাগানের যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন না, যে কারণে হয় আপনাকে শীতের প্রথমে আসতে হবে অথবা বর্ষার প্রথমে আসতে হবে। যাই হোক, আশা করি আপনাদের চা বাগানের দৃশ্যগুলো গত 1 বছর আমরা দেখাচ্ছি আপনাদের ভালো লেগেছে, সিলেট অঞ্চলটা পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আমরা, আশা করি ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সেই আশা করি। বন্ধুরা, আমাদের এই যে যে প্রয়াসটা আপনাদেরকে সিলেট অঞ্চলটা পুরোটা ঘুরিয়ে দেখানোর যে প্রয়াসটা, সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে। সিলেট অঞ্চলের যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকেই সবগুলো দেখতে পাবেন, এবং কোন সময় গেলে আপনাদের ভালো লাগবে সেটারও একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আজ প্রবাবলি সিলেট অঞ্চলের শেষ ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন, আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে তার প্রমাণ আপনারা দিয়েছেন। অনেকেই সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটি, নিয়মিত দেখছেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন, আর বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশে অনেক ঘোরার জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা এই চা বাগানটা দেখার জন্য দার্জিলিং যাই, শ্রীলঙ্কা যাই, কিন্তু অসাধারণ এত সুন্দর চা বাগান দার্জিলিং শ্রীলঙ্কাতে আপনারা পাবেন না। তো যাই হোক, আপনারা আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে অবশ্যই আবার নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।